আসসালামু আলাইকুম ফ্যান্স, নিউ টিসি চ্যানেলের পক্ষ থেকে আমি আসিম মাসুদ রানা। আজকে আপনাদেরকে যে গাড়িটার ভিডিও দেখাবো এটা হচ্ছে কিয়া কোম্পানির নাম, আর গাড়িটার নাম হচ্ছে ফোর্ড জিটি 2020 এর মডেল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ফিরে আসছি ইন্টুর পর। নিউ টিসি চ্যানেল সাবস্ক্রাইব। তো ফ্যান্স, এটা হচ্ছে কিয়া রিমোট, ব্র্যান্ডের নাম কিয়া, আর গাড়িটার নাম হচ্ছে ফোর্ড জিটি। এটা না ফোর্ড জিটি, এটা দিয়ে লক খোলা, লক লাগানো, এবং এটা সাথে থাকলে গাড়ি স্টার্ট হবে। এটা আর কি চাবি, রিমোটই চাবি, এটা সাথে থাকলে স্টার্ট হবে। যে লক খোলা হইতেছে, লক লাগানো হইতেছে। 2020 এর মডেল এটা গাড়িটা। তো এটা রিমোটের সাথে নিয়ে ব্রেকে পা দিয়ে এখানে চাপ দিলে গাড়ি স্টার্ট হবে। এটি স্টার্ট করা হইতেছে, থেকে পোস্ট বাটনের গাড়ি গাড়ি বলা হয়। এই ছোট্ট দেয়ালছি এটা দেখতে পারতেছেন, এই যে ফাংশনগুলো চেঞ্জ করা হইতেছে, এটা ডিজিটাল এবং অ্যানালগ। ডিজিটালটা হইতেছে এই যে ভিতরে দেয়ালছি, এটা ছোট্ট দেয়ালছি এটা, আর এটা সব ফাংশনগুলো কাজ করবে এই বাটনগুলোর মাধ্যমে। যে বাম সাইডে বাটনগুলো দেখতেছেন, স্টারিং বাটন, এই স্টারিং বাটনের মাঝখানে এইটার মাধ্যমেই সব ফাংশনগুলো চেঞ্জ করা যাবে। আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড এলসিডি, 2020 এর মডেল অ্যান্ড্রয়েড এলসিডিটা। এটা এই জন্যই যে এটা হচ্ছে হালকা টাচ এই কাজ করবে, এটা ব্লাড টাচ সিস্টেম। এটা আবার মোবাইল ফোন অ্যান্ড্রয়েড এমন টাইপের না, এটা কিছু ফাংশন আছে মোবাইল ফোনের মতো। আগেটা যেমন নকিয়া টাচ দেওয়া লাগতো, এটা হালকা টাচ দিলেই কাজ করবে। চারটা দরজায় চারটা স্পিকার, আর এটার ব্যাক ক্যামেরাটা আপনাদেরকে দেখাই। যে দেখেন ব্যাক ক্যামেরা, আর এটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি। এই দেখেন এটা ম্যানুয়াল গিয়ার, ফাইভ গিয়ার, পাঁচটা গিয়ার ম্যানুয়াল সিস্টেম। এখানে চাপ দিয়া এভাবে দিলেই ব্যাক গিয়ার পড়বে, আর এটা ব্যাক গিয়ার, আর এ ব্যাক গিয়ার, এই যে ব্যাক গিয়ার পড়ছে। আর এই যে দেখেন ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার, এখানে একটা পানির বোতল রাখা জায়গা, আর এখানে হইতেছে মোবাইল চার্জিং পোর্ট, একটা বক্সে মোবাইল চার্জ করা যাবে। সম্পূর্ণ ডিজাইনটা দেখতে এমন হবে, এটা দরজা খোলার জন্য, লক করার জন্য। এখানে চার টান দিয়ে দরজা খুলে, আর এই ভিতরে ডেকোরেশনটা এই যে দেখতে এমন হবে সম্পূর্ণ। আর উপরে সানসেট সিস্টেম, সানসেট সিস্টেম, এটা সানগ্লাস বক্স। আর এটাতে সামনে দুইজন বসতে পারবেন, আর পিছনে তিনজন বসতে পারবেন। ফাইভ সিটের গাড়ি, হাতে হ্যান্ড ব্রেক বুঝে দেখেন, আর সম্পূর্ণ লেদার সিট, উন্নত ডেকোরেশন। আর এটা কিন্তু ডুয়েল এসি, পিছনে তিনজন বসতে পারবেন, এটা ডুয়েল এসি। এদের পিছনে এসি আছে, এখানে পানির বোতল রাখার জায়গা। এটা হইতেছে কিন্তু 2000 সিসি ইঞ্জিন, 2000 সিসি ইঞ্জিন, এটা হাইব্রিড না। অকটেনে চলে, অকটেন ট্যাঙ্কের মুখ। আর সম্পূর্ণ বাহিরের ডেকোরেশনটা দেখতে এমন হবে, লাইটের ডিজাইন, গ্রিল ডিজাইন, কিয়া লোগো দেওয়া আছে, আর নিচে ফগ লাইট, আর সাইডে যে ইন্ডিকেটর থাকলে এটা নিচে ইন্ডিকেটর, আর সাইড ডিজাইনটা সম্পূর্ণ দেখতে এমন হবে। লুকিং গ্লাসটা দেখেন, লুকিং গ্লাসে পাতা টাইপের ইন্ডিকেটর দেওয়া আছে, খুব সুন্দর। আর এটা সম্পূর্ণ লাল কালার গাড়ি, যে লাল কালার বলা হয়, রেড কালার আর কি। রেড কালার গাড়ি। আর এটার চাকার সাইজ কিন্তু 18 সাইজ, এটা 225x40 আর 18। আর সম্পূর্ণ পিছন ডেকোরেশনটা দেখতে এমন হবে, টেল লাইট, আর নিচে ইন্ডিকেটার, তার সর্ব নিচে, সবার নিচে আছে ব্রেক লাইট, আর জিটি লেখা আছে।
পিছনের ডেকোরেশনটা দেখতে সম্পূর্ণ এমন হবে। আর এটাতে দুইটা স্যালেঞ্জার পাইপ দেওয়া হয়েছে, এই যে দেখেন দুইটা স্যালেঞ্জার পাইপ। আর এখানে এই যে দেখেন লেখা আছে ফোর্ড জিটি, আর এটা দেওয়া লক খুলবে পিছনের ডিকির আর কি, ডিকির লকটা এটার মাধ্যমে খুলবে। যে লক খোলা হয়েছে লাগাইতে হবে হাত দিয়া। আর পেছনে মাল নেওয়ার জায়গায় যে দেখেন এতটুক, আর এটাতে তিনটা সিট শোয়ানো যায়, এই দেখেন তিনটা সিট শোয়ানো যায়। আর এটার এই যে কার্পেটের নিচে স্পেয়ার চাকাটা, আর পেছনের ডিজাইনটা দেখতে এমন হবে সম্পূর্ণ। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।